দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে সরগরম হয়ে উঠেছে ভোটের মাঠ। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, আমি ইফতেখার। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় আগামী 5 জুন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতীকী বরাদ্দ পেয়ে রাত দিন প্রতিটি পাড়ায় মহল্লায় ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করে মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। সরগরম হয়ে উঠেছে ভোটের মাঠ, গণসংযোগ আর উঠান বৈঠকে ব্যস্ত প্রার্থীরা। নির্বাচনকে কেন্দ্র করে ব্যানার পোস্টারে ছেয়ে গেছে শহর ও গ্রামের অলিগলি। চায়ের দোকানগুলোতে জমে উঠেছে আড্ডা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটাররা তাদের সমর্থিত প্রার্থীদের নিয়ে করছেন চুলচেরা বিশ্লেষণ। সাধারণ ভোটাররা বলছে, যাকে দিয়ে এলাকার উন্নয়ন হবে আমরা সেই প্রার্থীকে ভোট দিব। আবার প্রার্থীরা বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন, স্বপ্ন দেখাচ্ছেন এবং বলছেন, যদি বিজয় হতে পারি তবে আগামী 5 বছরে এলাকার উন্নয়নে নিজেকে বিলিয়ে দিব। এদিকে উপজেলা চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান মিল্টন মোটরসাইকেল প্রতীক নিয়ে দাঁড়িয়েছেন। অপরদিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান বাবুল ঘোড়া প্রতীক নিয়ে এবং রফিকুল ইসলাম মন্টু আনারস প্রতীক সহ মোট 4 জন ভাইস চেয়ারম্যান ও 3 জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করবেন। ফুলবাড়ী শান্তিময় এবং উন্নয়ন এগিয়ে যাচ্ছে। উন্নয়ন এবং শান্তি দুটো পরস্পর একটার সাথে আরেকটা সম্পর্কিত। আমরা মনে করি আগামীতে এই ফুলবাড়িতে ফুলবাড়ির ভোটাররা ইনশাআল্লাহ, আমি একজন রাজনৈতিক কর্মী, সেই রাজনৈতিক কর্মীকে স্বীকৃতি দিয়ে রাজনীতিকে স্বীকৃতি দিবেন এবং আগামী দিনে ভোড়া মার্কায় ভোট দিয়ে ফুলবাড়ির উন্নয়নকে আরো এগিয়ে নেবেন। আমি দীর্ঘ থাকি ইনশাআল্লাহ। যে ব্যক্তি আমাদের উপজেলার উন্নয়ন করতে পারবে, যে ব্যক্তি আমাদের উপজেলাকে পরিষ্কার পরিচ্ছন্ন মাদক বিরোধী এবং সন্ত্রাস বিরোধী এবং দালাল ছাত্র নির্মূল করবে, সেই প্রার্থীকে আমরা ভোট দেবো। ইফতেখার, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।